ছেলে পিলে বন্ধু বান্ধব আমাকে দোকান করে দিয়েছিল ফুটপাতে ভালোবেসে একটা পাকা দোকান দিয়েছে বাড়ির মালিক মানব দাস আমাকে দোকান দিয়েছে ওই দোকান থেকে করে খাই সমাজ সেবা করি কুড়িনামের লোক ভালোবাসে আজকে জিতেছে দুহাত ধরে আশীর্বাদ করেছে এটাই আর তার অন্য কেউ আর কিছু কথা বলতে ওই কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম যে মা বুড়ি মানুষ 60 বছর বয়স আমাকে মাকে বলছে ভিক্ষা ঝিয়ের ছেলে তা আমার মা তো কোনো অন্যায় করিনি ভোটে দাঁড়িয়েছি আমি আমাকে গালাগালি দিতে পারতাম মাকে দেবে কেন মা তো বুড়ি মানুষ বাড়িতে বসে আছে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হ্যাঁ কোন প্রার্থী কোন সিম্বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের সিম্বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি 30 বছরের কাউন্সিলার ওনার স্বামী আমাকে বললেন খুব কষ্ট হয়েছিল মানে সারা রাত ঘুমাইনি কি আমি আমি ভোটে দাঁড়িয়েছি আমার বউ ভোটে দাঁড়িয়েছে আর মা তো দাঁড়ায়নি মা কি অন্যায় করে মা তো ভোটটা এবার ভোটটাও মানে ওনাকে দিয়েছে ভোটটা কারণ মা বিধবা ভাত করে দিয়েছে বার্ধক্য ভাতা করে দিয়েছে আমার ঘর করার সময় 65,000 টাকা 55,000 টাকা দিয়েছিলেন উনি তো বলবো কেন আমি কোনো আগে মিডিয়াতে কোনো অন্যান্য বাজে কথা বলি কিন্তু উনি আমাকে এমন ভাষা বললো সে একদম হয়তো এরপরে মারবে আমাকে আমার তো কেউ নেই আমি তো একা কোন সিম্বলে জিতলাম আমি হাত সিম্বল জাতীয় কংগ্রেসের সিম্বলে জিতেছি কতদিন ধরে করছেন জাতীয় কংগ্রেস আমি জাতীয় বহুদিন ধরে করছি কিন্তু আমাকে গত বছর ইলেকশনে জাতীয় কংগ্রেস টিকিট দেয়নি টিকিটটা বিক্রি করে দিয়েছিল অন্য জনকে ওই জন্য আমার বউকে বিজেপি পার্টি আমি কংগ্রেসে ছিলাম বিজেপি 11 ধরে টিকিট দিল না তা বিজেপি সভাপতিকে আমি আগের দিন বলেছিলাম যে আমি নির্দল হলেও জিতবো আমার নাম রূপ আমার চ্যালেঞ্জ আমার দোকান আছে আমার একটাই স্লোগান আমি হারতেছি এই ভোটের খরচ কিভাবে সামলালেন আপনি ভোটের খরচ আমাকে 20 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে দুহাত ভরে দিয়েছে যে টুকটুকি যারা সে 180 টাকা দিয়েছে যে বড় লোক সে 10,000 টাকা দিয়েছে কেউ 2,000 টাকা কিনা 3,000 এরকম দিয়েছে আমার কাছে মোটামুটি আমি যদি টাকা তুলতাম মনে করতাম আমি একটা মোটরসাইকেল কিনতে পারতাম আমার একটা স্কুটার আছে শুধু তাও একটা বন্ধু দিয়েছে স্কুটারটা আমি এই ধরনের ছেলে আমি সারা বছর মানুষের সঙ্গে থাকি মানুষ জানে ওই জন্য আমাকে ভোটটা দিয়েছে এই জয় কাকে উৎসর্গ করছেন 20 নম্বর মানুষকে 20 নম্বরের মানুষ আমাকে আমি ঝিয়ের ছেলে তো লোকে আমাকে সাপোর্ট করে যেতে হবে যে জানে থাকবে রাত্রি 3টার সময় ডাকলে আমাকে পাবে সদর থেকে শক্তিনগর মঠ থেকে শ্মশান যে কোনো জায়গায় আমার নাম করবেন দেখতে পাবেন আমাকে সবাই চেন সবাই ভালোবাসে তুমি সদর শক্তিনে যাবেন সদরে যাবেন শ্মশানে যাবেন চেয়ার দেবে বসতে ওরা আমাকে এত ভালোবাসে আমার নাম রূপ অনন্য শহর ঝাড়গ্রামে আধুনিকতার ছোঁয়া এক ছাদের তলায় রয়েছে সবকিছু হোটেল এম জে সিগনেচার মেইন রোড পুরাতন ঝাড়গ্রাম কালী মন্দিরের কাছে এখানে এক ছাদের তলে আপনি পেয়ে যাবেন রেস্টুরেন্ট ম্যারেজ হল যে কোনো অনুষ্ঠানের রুম অনলাইন ফুড ডেলিভারি ও স্টার ক্যাটাগরি রুমের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল এম জে সিগনেচার এছাড়াও তন্দুর চাইনিজের বিশ্বস্ত গুণগত মানসম্পন্ন খাবার অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন আমরা বিশ্বাস করি খাদ্যের গুণগত মানের ওপর আপনাদের সেবায় আমরা নিয়োজিত যোগাযোগ করুন 9903-238-910 এই নম্বরে